ট্রাভেল এম কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মানামি লঞ্চ এবং কীর্তনকলা 10 লঞ্চের মধ্যে, দুটি লঞ্চের মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়। তো দুটি লঞ্চের দৈর্ঘ্য এবং প্রস্থ আপনাদেরকে জানিয়ে দেব। আর এখন আপনাদেরকে দেখাবো যে এই দুটি লঞ্চের মধ্যে কোন লঞ্চটি ছোট এবং কোন লঞ্চটি বড়। তো আমার ডান পাশে হচ্ছে মানামি লঞ্চ আর আমার বাম পাশে হচ্ছে কীর্তনকলা 10 লঞ্চ। আর আপনারা জানেন যে কীর্তনকলা 10 আর মানামি লঞ্চ কিন্তু বরিশাল জগতের সব থেকে বিলাসবহুল দুটি লঞ্চ। আর এই মাঝখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি খালি রাখা হয়েছে অ্যাডভেঞ্চার একের জন্য। এখানে অ্যাডভেঞ্চার এক বার্থিং করবে, সেই জন্য এখানে খালি রাখা হয়েছে। তো আজকে আপনাদেরকে এই দুটি লঞ্চের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো যাই হোক, আপনাদেরকে দুটি লঞ্চ যেভাবে রাখা হয়েছে তো সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো পাশাপাশি রাখা হলে হয়তো একটু সুবিধা হতো। তো আমি এখন আছি মানামি লঞ্চের তৃতীয় তলা ফ্রন্টসাইডের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানামি লঞ্চ কিন্তু একটু সামনের দিকে রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটাই সামনের দিকে রাখা হয়েছে আর বাম পাশে সাইডে রাখা হয়েছে। আর কীর্তনকলা 10 লঞ্চটি কিন্তু বেশ খানিকটা পিছিয়ে রাখা হয়েছে আর একটু ডান পাশে রাখা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা দেখে বসে বুঝতে পাচ্ছেন যে মানামি লঞ্চ এগিয়ে রাখা হয়েছে আর কীর্তনকলা 10 লঞ্চ একটু পিছনের দিকে রাখা হয়েছে। তো আমি এখন আছি মানামি লঞ্চের তৃতীয় তলার ফ্রন্টসাইডের সামনে। তো তৃতীয় তলার যে ফ্রন্টসাইডে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটির কিন্তু তৃতীয় তলার ফ্লোর আর কীর্তনকলা 10 লঞ্চের তৃতীয় তলার ফ্লোর কিন্তু একটু আমার কাছে সমান সমান দেখা যাচ্ছে। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যদি এই ভিডিওতে যদি কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই দুটি লঞ্চের দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটি আপনাদেরকে এই মানামি লঞ্চের ছাদে ভিডিও দেখানোর সময় বলে দেবো যে দুটি লঞ্চের দৈর্ঘ্য আর প্রস্থ কত। আর আপনারা জানেন যে এই দুটি লঞ্চ কিন্তু বরিশালের এই বড় দুটি লঞ্চ, কারণ বিলাসবহুল তাই ভরা দুটি লঞ্চ। তো আপনাদের অনেকেই মনে কনফিউশন আছে যে দুটি লঞ্চ দেখতে অনেক বড় কিন্তু আসলে হয়তো বা একটা ছোটো হতে পারে, হয়তো বা একটি বড় হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন যে দুটি লঞ্চের যে প্রস্থ, তো প্রস্থ কিন্তু দেখা যাচ্ছে সমান সমান। আর দেখতে পাচ্ছেন যে দুটি লঞ্চের প্রস্থ সমান সমান। আর আপনাদের আগেই বলেছি মাঝখানে জায়গাটি খালি রাখা হয়েছে, এখানে অ্যাডভেঞ্চার রাখা হবে। তো সেই জন্য কিন্তু লঞ্চটিকে দুটিকে একটু ফাঁকা রাখা হয়েছে। তো আমি এখন আছি মানামি লঞ্চটির তৃতীয় তলার রিভার্স সেটে। তো তৃতীয় তলার আর কীর্তনকলা 10 লঞ্চের তৃতীয় তলার ফ্লোর কিন্তু সমান সমান। তো দুটি লঞ্চ কিন্তু দেখা যাচ্ছে সমান সমান। তো আমি যদি একটু আপনাদেরকে এখান থেকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি লঞ্চের প্রস্থ আমার কাছে যেটি মনে হয় যে সমান সমান। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি লঞ্চের একেবারে সমান সমানভাবে রাখা হয়েছে। আর এখানে আমি এখন আছি মানামি লঞ্চটির এই মাস্টার ব্রিজের সামনে। তো এখান থেকে দেখালে আসলে বুঝতে পারবেন যে কোন লঞ্চটি এগিয়ে রাখা হয়েছে আর কোন লঞ্চটি পিছনের দিকে রাখা হয়েছে। তো মানামি লঞ্চ দেখতে পাচ্ছেন বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে রাখা হয়েছে আর কীর্তনকলা 10 লঞ্চটি কিন্তু একটু পিছনের দিকে রাখা হয়েছে। তো আমি এখন আছি মানামি লঞ্চটির মাস্টার ব্রিজের একেবারে সামনে। তো এখান থেকে আমি হেঁটে হেঁটে একেবারে মানামি লঞ্চটির ছাদ থেকে হেঁটে হেঁটে একেবারে সর্বশেষ পিছনের দিকে যাব। তো সেখান থেকে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করবো আসলে দুটি লঞ্চের মধ্যে কোন লঞ্চটি ছোটো বা কোন লঞ্চটি বড়। আর তখনই আপনাদেরকে জানিয়ে দেব দুটি লঞ্চের প্রস্থ এবং দৈর্ঘ্য কত। তো আমি এখন হেঁটে হেঁটে মানামি লঞ্চের ছাদ থেকে হেঁটে হেঁটে একেবারে সর্বশেষ পিছনের দিকে যাব। পিছনের দিকে গিয়ে দেখাবো আসলে দুটি লঞ্চ যে সমান সমান নাকি একটি ছোটো বা একটি বড় হতে পারে। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যে কীর্তনকলা 10 লঞ্চ বড় নাকি ছোট আর মানামি লঞ্চ বড় নাকি ছোট কীর্তনকলা 10 লঞ্চের থেকে, সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যদি এই ভিডিওতে কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা সেটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এখন আপনাদেরকে এই দুটি লঞ্চের দৈর্ঘ্যের কথা বলি। তো কীর্তনকলা 10 লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 310 ফুট দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 59 ফুট। আর মানামি লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট আর প্রস্থ হচ্ছে 58 ফুট। তো এই ক্ষেত্রে যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা সেটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কীর্তনকলা 10 লঞ্চের প্রস্থ কিন্তু একটু বড় দেখা যাচ্ছে। তো আমি এখন একেবারে সর্বশেষ পিছনের দিকে যাব। পিছনের দিকে গেলে আসলে আপনারা দেখতে পার বুঝতে পারবেন যে আসলে মানামি লঞ্চ ছোটো বা কীর্তনকলা 10 লঞ্চটি একটু বড়। আর আপনারা জানেন যে কীর্তনকলা 10 লঞ্চ কিন্তু সব থেকে একটু বড়ই দেখা যায়। আর মানামি লঞ্চের কথা যদি বলি তাহলে মানামি লঞ্চ কিন্তু বরিশাল জগতের সব থেকে বিলাসবহুল একটি লঞ্চ।
আর এই আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটাই অবশ্যই জানিয়ে দেবেন যে আসলে বিলাসবহুলতায় মানামি লঞ্চ কি এগিয়ে আছে কি না। তো এখন কিন্তু আমি একেবারে মানামি লঞ্চটির একেবারে সর্বশেষ পেছনে চলে আসলাম। তো এখানে দেখুন যে মানামি লঞ্চ কিন্তু সামনে দিকে এগিয়ে রাখার কারণে কিন্তু এখান থেকে একটু ছোট দেখা যাচ্ছে, আর যদি লঞ্চটিকে সমানসমানভাবে রাখা হতো তাহলে কিন্তু মানামি লঞ্চ কিরণকুলা 10 লঞ্চ থেকে একটু ছোট দেখা যেত। কারণ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটি গ্যাপ দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মানামি লঞ্চ কিন্তু সামনের দিকে এগিয়ে রাখার কারণে এখান থেকে ছোট দেখা যাচ্ছে, আর কিরণকুলা 10 লঞ্চ একটু পিছনের দিকে রাখার কারণে কিন্তু একটু বড় দেখা যাচ্ছে। আর আপনাদের যদি ছাদের কথা বলি তাহলে দেখুন ছাদ কিন্তু সমান সমান, আর এখান থেকে দেখুন যে মাস্টার ব্রিজ কিন্তু কিরণকুলা 10 লঞ্চের মাস্টার ব্রিজ কিন্তু একটু বড় দেখা যাচ্ছে, আর মানামি লঞ্চের মাস্টার ব্রিজ কিন্তু একটু ছোট দেখা যাচ্ছে। মানামি লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট আর প্রস্থ হচ্ছে 58 ফুট, আর কিরণকুলা 10 লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 310 ফুট আর প্রস্থ হচ্ছে 59 ফুট। তো এই ক্ষেত্রে যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই সেটি কমেন্ট দৃষ্টিতে দেখবেন, আর এই ভিডিওতে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে দেখুন যে একেবারে লঞ্চটির একেবারে সর্বশেষের নিচের অংশে কিন্তু দেখতে পাচ্ছেন কিরণকুলা 10 লঞ্চ কিন্তু বেশ খানিকটা এগিয়ে রাখা হয়েছে, পিছনের দিকে রাখার কারণে কিন্তু লঞ্চটিকে বড় দেখা যাচ্ছে, আর মানামি লঞ্চ কিন্তু সামনের দিকে এগিয়ে রাখার কারণে কিন্তু একটু ছোট দেখা যাচ্ছে। তো যাই হোক, দুটি লঞ্চ যদি পাশাপাশি রাখা হতো তাহলে কিন্তু আসলে দেখা যেত যে মানামি লঞ্চ কিন্তু একটু ছোট, কারণ যেহেতু দৈর্ঘ্যের হিসাবে অনেকটাই বড় ছোট। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক দেবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে।